এদিকে এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ ও সহিংসতা ব্যাপক আকার ধারণ করে। এতে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া ইমরান খানের সহযোগী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশি সহ আরও কয়েকজন শীর্ষ পিটিআই নেতাকে গ্রেফতার করা হয়। গেল বুধবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর NAB আবেদনের পরিপ্রেক্ষিতে ইমরান খানের রিমান্ড মঞ্জুর করেন অ্যাকাউন্টেবিলিটি আদালত। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর তাকে ঘিরে সৃষ্ট প্রতিবাদী বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়, যা সামাল দিতে গণগ্রেফতার শুরু করে পাক পুলিশ। এ পর্যন্ত প্রায় 3,900 বেশি জনকে গ্রেফতার করা হয়, এছাড়া 500 জনের মতো আহত হয়েছেন।